নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আজকে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে কিছু গল্প, কিছু আড্ডা আর কিছু রান্না নিয়ে। আজ আমরা বানাচ্ছি ঘটি গরম। ঘটি গরম হলো একটা স্ট্রিট ফুড বা রাস্তাতে বিক্রি হয়। এটা আমরা আজকে ঘরে তৈরি করব। খুব সহজেই ঘরে তৈরি করা যায় আর এটা খেতে খুব সুস্বাদু, তাই আমরা ঘরে বানাবো আজ ঘটি গরম। আসুন, ঘটি গরম বানাতে কি কি লাগছে তা আমরা দেখে নিই। ঘটি গরম বানাতে প্রথমেই লাগছে যেটা ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা খুব সহজেই মার্কেটে পেয়ে যাবেন। একটু মোটা দানার ঝুরি ভাজা কিনে নিতে হবে। তার সাথে লাগছে আমের কুচি। এটা যখন আম পাওয়া যাবে না সেই সময় আমড়া দিলেও চলবে। আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য ধনে পাতা কুচি। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচি, তার সাথে আমাদা কুচি সামান্য পরিমাণে। আর লাগছে বিট নুন আর লেবুর রস। আর লাগছে একটু ভাজা মশলা। আর তার সাথে লাগছে একটু পেপার। পেপারটা লাগছে এই কারণেই, কারণ ঘুটি গরমটা বাটিতে করে খেলে মজা আসবে না। এটা ঠিক যেভাবে আমরা রাস্তায় খাই সেইভাবেই আমরা এটা আজকে পরিবেশন করব, তাই আমরা এই পেপারটা আজ নিয়েছি। আসুন ঘুটি গরম কিভাবে বানাবো সেটা দেখে নিই। প্রথমে একটা বাটি নিলাম, তার মধ্যে একে একে এইগুলি দিয়ে দিচ্ছি। আম কুচিটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি আর আমাদা কুচি এগুলো দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি এই মশলাটা, আর দিচ্ছি একটু স্বাদ অনুসারে নুন। এটা মাখিয়ে নেব ভালোভাবে। এটা মিক্স করে নিতে হবে। এরপর আমরা যে ঘটি গরম রাস্তায় খাই সেটা কিন্তু আমরা গরম গরম খাই, তার জন্যে কোনো চিন্তা নেই, আমরা এটাও গরম করে নেব। আমরা একটা প্যান গরম করে নিচ্ছি, এর মধ্যে এই ঝুরি ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে এই গরম হয়ে যাবে। আর ঠিক রাস্তায় যেভাবে গরম ঘটি গরম আমরা খেয়ে থাকি সেই স্বাদটা আমরা ঘরেই পেয়ে যাব। এরপর গরম গরম ঝুরি ভাজা গুলো এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমরা মিলিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা ঘুটি গরম তৈরি হয়ে গেছে। এরপর আমরা এই কাগজটা দিয়ে কিভাবে বানাচ্ছি দেখুন, এই সাইডটা ধরে এইভাবে মুড়ে নিতে হবে, দিয়ে এর মধ্যে আমরা ঘুটি গরমটা পরিবেশন করব। দেখুন ঘুটি গরমটা আমরা পরিবেশন করে ফেলেছি এবং এটা আমরা খাবার জন্য তৈরি করে ফেলেছি। আর বেশি কথা বলে কাজ নেই,
এরপর ঘটি গরমটা গরম গরম খেয়ে নিতে হবে, তাহলেই এটা সুস্বাদু লাগবে। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এবং খান। কেমন লাগলো এটা আমাদের জানান। নমস্কার।